পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্কুটি আরোহী এক মহিলার। ঘটনায় জখম হন মৃতার স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ বাগদা সড়কের আরামডাঙ্গায়। স্কুটি করে দুজনেই হেলেঞ্চা থেকে বনগাঁর দিকে আসছিলেন, পেছন থেকে বাস তাদের ধাক্কা মারে। আবারও বাগদা সড়কে দুর্ঘটনা। বুধবার পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্কুটি আরোহী এক মহিলার। মৃতার নাম শিপ্রা বিশ্বাস। ঘটনায় জখম হন মৃতার স্বামী মনতোষ বিশ্বাস। ঘটনাটি ঘটেছে বনগাঁ বাগদা সড়কের আরামডাঙ্গায়। বাগদার মণ্ডপঘাটার বাসিন্দা মনতোষ এদিন স্কুটি করে স্ত্রীকে নিয়ে বনগাঁর দিকে আসছিলেন। আরামডাঙ্গা এলাকায় পেছন দিক থেকে একটি বাস তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পড়ে যান মনতোষ ও তার স্ত্রী শিপ্রা। স্থানীয়রাই তাদেরকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে আসেন। শিপ্রা দেবীকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মৃতার স্বামী মনতোষ বিশ্বাস। তিনি বলেন, বৃষ্টির কারণে আমরা আস্তে আস্তে রাস্তার পাশ দিয়ে বনগাঁর দিকে আসছিলাম। পেছন থেকে আসা একটি বাস আমাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। আমি চিৎকার করলেও বাস দাঁড়ায়নি। এভাবে স্ত্রী মারা যাবে আমি ভাবতেও পারিনি। স্কুটিতে করে সামনের দিকের থেকে আমরা ছোট একটা গাড়ি আসছিল, আর বাস ওইটাকে ওভারটেক করবে। আমরা পাশ দিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। সামনের গাড়ি দেখে বৃষ্টি হয়েছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। বাস বাদিয়ে দিয়ে দেখলো ওরা আমরা পড়ে গেছি। তারপরে আমি উঠে দাঁড়িয়েছি, তখন আমি জানতাম না আমার বউয়ের এত বড় সিরিয়াস হয়ে গেছে। এই বাস দাঁড়া 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 ওরা দেখে চলে গেল। তারপরে ও দাঁড়ালো না বাসটা, এসে দেখি বউয়ের অন্তরক্ত। আমি বলবো আমি মরে গেলে মানে আমার বউটা বাঁচিয়ে রাখতে পারতো আমার ছেলে মেয়েকে, আমি কি করে। বাসও হয় এটা দত্তফুলিয়ার থেকে এসেছে, নালে বয়রা থেকে এসেছে। হ্যাঁ, ওরাও বনগাঁ, আমাদের পিছন দিয়ে থেকে মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাগদা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।